খলিফা জাফর মনসুর একজন শাসক ছিল। উনার জামানায় সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি নামে এক বুজুর্গ, উনি হক কথা বলার কারণে খলিফা জাফর মনসুর তাকে হত্যা করার জন্য ঘোষণা দিয়েছে যে সুফিয়ান সাউরিকে আমি ফাঁসি দেব নিজের হাতে। আমি আসতেছি কোন জায়গা থেকে বলে, তায়েফ থেকে আসতেছি। খবর পৌঁছায় গেছে, খুব শুনেন, খবর পৌঁছায় গেছে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই বহুত বড় বুজুর্গ, বহুত বড় আলেম। তা উনার খাদেম উনার পাশে বসা ছিল, উনি বাইতুল্লার সামনে শুয়ে রইছেন খাদেমের কোলের ভিতরে। খাদেম যখন এই সংবাদ শুনলো যে হুজুর আপনাকে মারতে আসতেছে জাফর মনসুর, ডাকতে বলে হুজুর তাড়াতাড়ি পলান। বলে কেন? সরকার খলিফা আসতেছে আজকে আপনাকে ফাঁসি দেওয়ার জন্য, কোথায় দিবে? কো হারামের বাইরে দিবে। তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে শোয়া থেকে ঠাস করে উঠে বসে ডাক দিয়ে বলতেছে, আমি পলাবো তুমি বলতেছো? বলে হ্যাঁ। কেন? ওই যে আসতেছে, আমি কোন জায়গায় বসা বলো তো? বলে এটা আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘরে আমি যদি বসে থাকি তা আমার দায়িত্ব তো আল্লাহর কাছে, তা আমি পলাবো কেন? সেই না পলাবে। আল্লাহ পাক কোরআনে বলেন কি, মান দাখালাহু কানা আমিনা, এই আল্লাহর ঘরে যে ঢুকলো সে সম্পূর্ণ নিরাপদ। সুবহানাল্লাহ, এটা বলছেন কে? আল্লাহ বলছেন এটা। এজন্য হাজীদেরকে কি বলা হয়? জুয়ুফুর রহমান, মানে এরা রহমানের মেহমান, আল্লাহর মেহমান। আপনি সরকারের মেহমান হইলে আপনার সর্বোচ্চ জুস অথবা উন্নত মানের শরাব পান করাবে, কিন্তু আল্লাহর মেহমান হইলে আল্লাহ কি পান করায় বলেন তো? আবে জমজম। সুবহানাল্লাহ, আল্লাহ পাক যেমন দামি ওনার পানিটাও দামি। এই জমজম সৌদি ছাড়া মক্কা ছাড়া কোনো জায়গায় মিলবে নি। সুতরাং মালিকও এক পিস, মেহমানদারিও এক পিস। সুবহানাল্লাহ। হ্যাঁ মালিক, জমজমের পানি যেটা রসুল বলেন মা উজমজম লিমা শারিবা মিনহু, যেই নিয়ত করে খাবেন ওই নিয়তই কবুল। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মেহমান আমার ঘরে যে আসবে, আল্লাহ পাক বলেন এই ঘরে আসছো তো নিরাপদ, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, এই ঘরের মেহমানদের দায়িত্ব স্বয়ং মালিকের কাছে। সুবহানাল্লাহ। এখন সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি উঠে ডাক দিয়া বলে, আমি এখানে আসছি মেহমান হয়ে, আমার মালিকে আমাকে দেখতেছে, আর ওই কুলাঙ্গার আমাকে মারবে আর আল্লাহ বসে থাকবে, এটা কি বিশ্বাস হয়? কি করবেন যদি এসে দেখে ফেলে? দেখি মালিকের সঙ্গে কন্টাক্ট করি। দাঁড়ায় গেছে সোজা মুলতাজামের ভিতরে দাঁড়াইছে, একটা জায়গা আছে বাইতুল্লাহর দরজা থেকে নিয়ে হাজরে আসওয়াদ পর্যন্ত, এই জায়গায় রসুল বলেন কেউ যে দোয়া করবে সেই দোয়াই আল্লাহ পাক কবুল করে নেবেন। উনি দাঁড়ায় গেছে, দাঁড়ায় ডাক দিয়ে বলে, আল্লাহ এই যে আমি এখানে দাঁড়াইলাম, তুমি আর আমি এই জায়গায় আর অন্য কেউ নাই, মালিক গো শুনলাম জাফর মনসুর নাকি এই জায়গায় আসতেছে আমাকে হত্যা করার জন্য, এ রব্বুল আলামিন আমি আজকে তোমাকে খুব সতর্কতার সঙ্গে বলে দিতেছি, যদি খলিফা জাফর মনসুর মক্কার ভিতরে ঢুকে আজকের পর থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আচ্ছা এই কথাটা একটু বাহ্যিক ভাবে মনে হইতেছে পাগলামি না? হ্যাঁ পাগলামি না, পুরাই পাগলামি। সুফিয়ান ইবনে উয়াইনা ডাক দিয়ে বলে, হুজুরের মাথা গেছে মনে হইতেছে, হুজুর আল্লাহর ঠেক দেন। এটা ব্যাপারটা কি? আবার মালিক আপনার সঙ্গে সম্পর্ক রাখার জন্য এত ঠেকা পড়ছে নাকি? সুফিয়ান সাউরি ডাক দিয়ে বলে, বেটা আমি পাগল হই নাই, পাগল তুই বুঝবি না, কারণ পাগলের সঙ্গে আল্লাহর সম্পর্ক কি ওটা পাগল জানে আর পাগলের মালিক জানে। আমার সঙ্গে আমার মা বাবার সম্পর্ক কি এটা আমি জানি, আমার সঙ্গে আমার মালিকের সম্পর্ক কি আমি জানি, এটা দুনিয়ার কেউ জানে না। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি জানে এটা কার সঙ্গে কার সম্পর্ক। এর সম্পর্কের কথা কিন্তু মানুষকে বলতে হয় না, যেমন নাকি ওই যে মনসুর হাল্লাজ সম্পর্কের কথা বলতে যায় বিপদে পড়ছে, আনাল হক মনসুর হাল্লাজ বলছে আবার ফেরাউনও বলছে, কিন্তু আনাল হক মনসুর হাল্লাজের আনাল হক আর ফেরাউনের আনাল হকের ভিতরে পার্থক্য আছে না? মনের কথা এটা মনে রাখা উচিত, কারণ এটা সম্পর্ক মালিকের সঙ্গে। সুফিয়ান সাউরি ডাক দিয়ে বলে, আল্লাহ এই জায়গায় আমি আর তুমি ছাড়া কেউ নাই,
তুমি মালিক শুনতেছো, জাফর মনসুর আমাকে মারার জন্য আসে, রব্বে কারীম এই জায়গায় তোমাকে আমি সতর্কতার সঙ্গে বলি, হয়তো আমি থাকব নয়তো সে থাকবে। ওই যে বউ যেমনে বলে স্বামী গো, হয়তো আমি থাকব নয়তো মা থাকবে, কোন কোলাঙ্গার যদি বউরে রাইখা মারে বাদ দেয় ও হইলো বোকা, ঠিক কিনা জরে কন। আল্লাহ পাক কিন্তু বান্দাকে মহাব্বতের জন্য বানাইলো, বান্দা গুনাহ করবে আবার ইবাদত করবে। এ মুসলমান, আল্লাহর কাছে একটা গুনাহগারের চাইতে নেককারের দাম বেশি, নাফরমানের চাইতে নেককারের দাম বেশি। জাফর মনসুর নাফরমান, আর এই সুফিয়ান সাউরি নেককার, কারণ সুফিয়ান সাউরি ২৪টা ঘন্টা যাকে আল্লাহ 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 বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ দুনিয়ার মানুষ মনে রাখবা, তুমি আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোমাকে ডাক দেব, তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, তুমি আমাকে মিস করো, আমি আল্লাহ তোমাকে মিস করব, তুমি আমার দিকে হেঁটে হেঁটে আগাও, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে আগাবো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। সুফিয়ান ডাক দিয়া বলে আল্লাহ আন থেকে উদ্ধার করো, হয়তো সে থাকবে নয়তো আমি থাকব। এদিক দিয়া যতক্ষণ পর্যন্ত তুমি আমার কথা না শুনবা ততক্ষণ তোমার সঙ্গে আমি এই দরজা ছাড়তেছি না। মাঝে মাঝে মালিকের দরবারে সেজদা দিয়া বলবেন মালিক যতক্ষণ ক্ষমা না করবা ততক্ষণ তোমার দরবার থেকে সেজদা থেকে মাথা উঠাবো না। মাঝে মাঝে আল্লাহর সঙ্গে একটু এরকম মামলা করা দরকার আছে না? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তাকায় তাকায় দেখে সুফিয়ান সাউরি সুফিয়ানের ভিতরে নাই, হাদিসে কুদসির ভিতরে ডাক দেয়া বলে আল্লাহ কোন বান্দা যদি আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন কুনতু সামাহুল লাযী ইয়াসমাউ বিহা ওয়াবাসারুহুল লাযী ইয়াবসুরু বিহা ওয়ায়াদুহুল লাযী ইয়াবতিশু বিহা ওয়ারিজুলুহুল লাযী ইয়ামশী বিহা। কোন বান্দা যখন মাওলার জিকির আদায় করে, কোন বান্দা যখন আল্লাহর প্রেমে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে বান্দা ওই বান্দা তখন বান্দার ভিতরে থাকে না। বান্দা যখন জিকির আদায় করে ওই বান্দার জবান আমি আল্লাহর কুদরতের জবান হয়ে যায়। বান্দা যখন আমি আল্লাহর প্রেমে পড়ে যায় ওই বান্দার হাত তখন আমি আল্লাহর হাত হয়, বান্দার পাও তখন আমি আল্লাহর পাও হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যেই বান্দা হয়ে যায় সমস্ত আসমান জমিন ওই বান্দার জন্য হয়ে যায়। সুফিয়ান সাউরি ডাক দেয়া বলে আল্লাহ যতক্ষণ তুমি আমাকে আমার এই সংবাদের আমার এই খবরের আমার এই কথার গুরুত্ব না দিবা, যতক্ষণ এটার ফলাফল না দেখব ততক্ষণ মুলতাজামের দোয়ার ছাড়ব না। পাগলামি চলে কার সঙ্গে? জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে পাগলামি চলে। সুফিয়ান সাউরির সমস্ত ছাত্রবৃন্দরা দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখে, হুজুর করেটা কি দেখি অবস্থা? উনিও ডাকতেছে আল্লাহ মালিক এমন একজন, দুনিয়ার হাজারো ঘর থেকে যদি আপনি ফেরত যান দেখবেন আরো হাজারো ঘর আপনার সামনে থাকবে, সেখানেও গেলেন সেখান থেকেও ফেরত আসলেন, আরো হাজারো ঘর আছে সেখান থেকেও আবারও ফেরত চলে আসলেন। সব যখন বিফল তখন অন্য কোনো ঘর না থাকলেও একটা দুয়ার, সেটা হলো মালিকের দুয়ার, ঠিক কিনা? মাওলা তোমায় ভালোবেসে আমি তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না পুরে পুরে, ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। ডাকবো কাকে? জবানটা খুলা। এ মুসলমান সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি ডাক দে আল্লাহকে। এদিক দিয়ে কিছুক্ষণ পর হঠাৎ করে সংবাদ, হুড়াহুড়ি দৌড়াদৌড়ি খবর। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির কানটা কিন্তু এখনো সজাগ, উনি শোনার জন্য অপেক্ষা। উনি চিন্তা করতেছে এত হট্টগোল কেন,
হঠাৎ করে সংবাদ চলে আসলো, এর একটু আগে আমাদের শাসক খলিফা জাফর মনসুর ঘোড়ার পিঠ থেকে পড়ে, ঘোড়ার পায়ের নিচে পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার জবান খুলে বলো, এই মালিক ফায়সালা করছেন না করেন নাই? পাগলামি চলে না? চলে না, সব জায়গায় পাগলামি চলে, মাগার রসুলের সঙ্গে পাগলামি চলে না।